আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাতু। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হোন্ডা সিডি80 পাকিস্তানি। হোন্ডা সিডি80 পাকিস্তানির জন্য অনেকেই ফোন দিয়েছিলেন, কারণ এই বাইকটি চালাইতে খুবই মজা এবং তেলে খুবই সাশ্রয়। 1 লিটারের কমপক্ষে 70 কিলো তেল যাবে, এটা গ্যারান্টি। তো এই বাইকটি তেলের দিক দিয়ে খুবই সাশ্রয় এবং টিকসই দিক দিয়ে একদম হান্ড্রেডে জাপানি গাড়ির মতোই। কিন্তু এই গাড়িটি যারা মর্ম বোঝেন তারাই কিন্তু এই বাইকটির মর্মটা বুঝতে পারবেন, অন্য কেউ কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে। আর গাড়িটিকে এখনকার আপডেট মডেল, কিন্তু নিউ স্টিকার দেখতে পাচ্ছেন, এখনকার বর্তমান মডেল কিন্তু এই বাইকটি। তো এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করবো। তার একটি কথা, যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলটি বাজায় দেবেন। সফর সফর শহর শহর সময় কখন কোথায় দাঁড়ায় জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পাই সবুজের হৃদয়ে কবু করেছি সুজি কবু কিছু হারিয়ে চিনেছি জীবন হাজার চোখে চোখ রেখে দেখেছি। সর্বপ্রথম আমি টায়ার থেকে শুরু করব। এই টায়ারটা কিন্তু অরিজিনাল টায়ার, জেনুইন টায়ার, গাড়ির 7 কাট টায়ার, একটু যার কারণে একটু দুর্বল মনে হচ্ছে, ঠিক আছে। তারপরেও অনেক দিন চালাতে পারবেন। মাডগার্ডটা দেখেন অরিজিনাল গাড়ি, 7 কার মাডগার্ড, কোনো সমস্যা নেই, ভাঙা নাই, সেরা নাই, ফাটা নাই ইত্যাদি, ফুল ফ্রেশ আছে। দুটি শকআপ দেখেন, এখানে হালকা টনে ডিসকালার হয়েছে, এটা ব্যাপার না, এটা কিন্তু কাভার, উপরে কাভার থাকে, ভিতরে শকআপ থাকে। হোন্ডা দেখতে পাচ্ছেন, হোন্ডা মানে জাপানি, যৌথ জাপানি। এরপরে এটা দেখেন হেডলাইটের গ্লাসটা কিন্তু অরিজিনাল গ্লাস, পাল্টানো কোনো কিছুই পাল্টানো হয় নাই। দেখেন মিটারটাও কিন্তু অরিজিনাল, এছাড়া সিগন্যাল লাইটটাও দেখেন ফুল ফ্রেশ আছে এবং অরিজিনাল আছে। চাপা সুইচ, গুটি, লুকিং গ্লাস সহ কিন্তু গাড়ি 7 কার এবং ফুল ফ্রেশ। এখন বলবো গাড়িটির ট্যাঙ্কি। গাড়িটির ট্যাঙ্কি বিন্দু পরিমাণেও দাগ নেই, একদম ফুল ফ্রেশ ট্যাঙ্কি, কোনো সমস্যা নেই। আর কালার কিন্তু অরিজিনাল, 100% গ্যারান্টি যে কালার অরিজিনাল, এই কালার ডুপ্লিকেট না, না না, তিনবার বললাম, কারণ হচ্ছে এই কালারটা অরিজিনাল কালার, আমি কিন্তু গাড়ি দেখলেই বুঝবো কালার। এখানে দেখেন হোন্ডার লোগোর সাথে স্টিকার যেগুলো আছে, এখন এই স্টিকারগুলো আপডেট স্টিকার এবং এখনকার বর্তমান স্টিকার। এখানে সামান্য একটুখানি এখানে ইয়ে আছে দেখতে পাচ্ছেন, এটা আমি উঠাই দেবো। এছাড়া কোনো পুরা গাড়িতে কোনো প্রবলেম নেই, সামান্য একটুখানি ট্যাপ আছে, সামান্য মানে কলমের মাথা মতো, আঙুলের মাথা মতো, আমি ওটা উঠাই দেবো, ঠিক আছে। এছাড়া কোনো দাগ নেই, স্পট নেই, মার খাওয়া নেই, ঠিক আছে। এরপরে দেখেন ইঞ্জিনটা, মেন পার্ট এটা, এই মেন পার্টটা এখন পর্যন্ত ইনটেক আছে, এখন পর্যন্ত এই মেন পার্টটা ইনটেক আছে, 100% গ্যারান্টি, এই ইঞ্জিনটা খোলা পরে নেই, এই ইঞ্জিনটা 100% গ্যারান্টি খোলা পরে নেই। আপনারা সরাসরি চোখ দিয়ে দেখেন যে আনটাচ, দেখেন হেটাও, এটা হলো হেড, হেড খোলা পড়ছে, এটা আমি শিওর হেড খোলা পড়তেই পারে, কারণ 11 গাড়ি টাইম ইঞ্জিন পাল্টাতে হয় কিছুদিন পরপরই, আর টাইম ইঞ্জিন পাল্টানোর জন্য এই মাথাটা বা হেডটা খোলা পড়তে পারে, খোলা লাগতে পারে, ঠিক আছে, খুলতেই হবে, ঠিক আছে। তো আসল যেটা মেন ইঞ্জিন, এটা কিন্তু আনটাচ, ঠিক আছে।
এরপরে দেখেন বাম্পারটা ফুল ফ্রেশ আছে, সাইড কভারটাও দেখেন একদম ফুল ফ্রেশ, CD80 দেখেন, CD80 একদম নতুন, সব কিছু কিন্তু আছে দেখেন, ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখলে। এরপর সিটটা কিন্তু নতুন করে লাগানো হয়েছে, সারি গাড়িটা ফুল ফ্রেশ আছে, একটা চেন কভার দেখেন, চেন কভারও ফুল ফ্রেশ আছে। এখন বলব গাড়িটির নাম্বার সম্পর্কে, যারা এই বাইকটি ঢাকাতে চালাইতে চান, চট্টগ্রাম চালাইতে চান, সারা বাংলাদেশে চালাতে চান, তারাই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কারণ হচ্ছে এই গাড়িটি ফুল টাকার নাম্বার, কমপ্লিট নাম্বার, আজীবন নাম্বার, একদম ফুল টাকা জমা দিয়ে নাম্বার বের করছে চট্টগ্রাম মেট্রো। এই গাড়িটি সারা বাংলাদেশে চালাতে পারবেন, কারণ ফুল টাকার নাম্বারগুলো সব সময়ের জন্য সব জায়গা প্রযোজ্য, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাইকটি এখন পর্যন্ত ফার্স্ট মালিকের আছে, প্রথম মালিকের আছে, এখন পর্যন্ত দ্বিতীয় হাত কেউ হয় নাই, কারণ তার কারণ যার কারণে গাড়িটা এত সুন্দর টিপটপ আছে। সিগন্যাল লাইট দুটি ফুল ফ্রেশ আছে, ব্যাকলাইটও ফুল ফ্রেশ আছে, পিছনের টায়ারটা অনেক নতুন, সামনেরটা অরিজিনাল, পিছনটা পাল্টানো হয়েছে, আর পিছনেরটা পাল্টানোর আবশ্যকতা লাগবে না, কারণ কমপক্ষে 50 থেকে 60 হাজার কিলো চালানো সম্ভব হয় এই টায়ার দিয়ে, ঠিক আছে। কেরিয়ারটা দেখেন ফুল ফ্রেশ, এই সাইডটা মশাগুলোও দেখেন, সাইলেন্সারটা ফুল ফ্রেশ আছে, সাইড কভারটাও দেখেন একদম ফুল ফ্রেশ নতুন, ইঞ্জিনে দেখেন এই ইঞ্জিনের এই পার্টও কিন্তু খোলা পড়ে নাই, দেখেন এই পার্ট এখন পর্যন্ত খোলা পড়ে নাই, এবং অরিজিনাল কালার আছে, অরিজিনাল কালার আছে, কারণ অরিজিনাল কালারের ডিমিনি আলাদা, ঠিক আছে। ট্যাঙ্কের এই সাইডটাও দেখেন একদম ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ নেই, স্পট নেই, একদম নতুন নতুন, যেরকম ট্যাঙ্কে থাকে ওরকমই হুবাহুব এই গাড়িতে আছে, ঠিক আছে। দেখেন তলে উপরে নিচে সব জায়গা একদম ফুল ফ্রেশ, ঠিক আছে। এই গাড়ি সবাই কিনবে না, আমি জানি এই গাড়ি শৌখিন লোক ছাড়া কিনবে না, ঠিক আছে। লুকিং গ্লাস থেকে নিয়ে এর চাপা সুইচ সব কিছু একটু দেখে নেন, একদম ফুল ফ্রেশ আছে, ঠিক আছে। এখন বলবো গাড়িটির নাম্বার, কি মিটার, মিটার দেখেন, আর দেখেন দুটি চাবিও আছে, দেখেন দুটি চাবি, মিটারে আছে 14,026 কিলো, মিটারে আছে 14,026 কিলো, আমরা এই অবস্থায় পেয়েছি, তবে মিটার অ্যানালগ মিটার, গ্যারান্টি নেই, কমাইতে পারে, অবশ্য আমি নিজে কমাই নেই, তবে কমাইতে পারে, যে কেউ কমাইছে, আমি নিজে গ্যারান্টার, আমি নিজে কমাই নেই, ঠিক আছে। এখন গাড়িটির সাউন্ড কোয়ালিটি শোনাবো, হ্যাঁ আছে, স্টার্ট করে শোনাবো এখন, হ্যাঁ সাউন্ড কোয়ালিটি কিন্তু বাইকটির 100-100 আছে, আমি নিজে গ্রান্ডার, এই বাইকটির সাউন্ড যে এত সুন্দর যে আমি নিজেই অবাক, আমি নিজেই অবাক যে এত সুন্দর গাড়ির সাউন্ড থাকে এখানে। আসলে আপডেট মডেল, নতুন মডেল, এই বাইকটির সাউন্ড ভালো থাকারই স্বাভাবিক। তো এই বাইকটি এখন দামে আসবো, এই বাইকটি ফুল টাকার নাম্বার এবিডিবিট সহ 65,000 টাকা, এবিডিবিট সহ 65,000 টাকা, কোনো দরদ মরা চলবে না, ঠিক আছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।